সালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বহিপির নাটকের বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর পরিচয় তো প্রথমে আমরা যে চরিত্র নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীরকে নিয়ে তো বহিপীর তিনি হচ্ছেন একজন খুব দ্রুত প্রকৃতির একটা মানুষ সেই দ্রুত প্রকৃতির মানুষটি এবং উনি খুব বাস্তব জ্ঞান সম্পন্ন ছিলেন তিনি মানুষের যে সাধারণ মানুষের যে ধর্ম বিশ্বাস এবং কুসংস্কারকে পুঁজি করে তিনি তার ধর্ম ব্যবসা পরিচালনা করেন তিনি সারা বছর তার মুরীতদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান এবং সম্পদ সংগ্রহ করেন তো একদিন এক মুরিদ তার মাতৃহারা যে কন্যা তাহেরাকে তার সৎমায়ের সৎ মা এবং হচ্ছে এই মুরিদ মিলে মাতৃহারা কন্যা তাহেরাকে এই বৃত্ত বহিপীরের সাথে তার বিয়ে দিয়েছেন তো কন্যা কিন্তু সেই বিয়ে মেনে নেয়নি তখন সে এই বিয়ের পরবর্তীতে সে পালিয়েছে প্রথমে বহিপীর স্ত্রীকে উদ্ধার করার জন্য তিনি পুলিশে আশ্রয় গ্রহণ করবেন এটার একটা অভিনয় করেছেন কিন্তু বহিপীর যখন বুঝতে পারলেন যে এটা একটা নতুন ঝামেলা হবে তখন সে এই এই সিস্টেমটা বা এই পথের আর বাড়ান নেই তখন তিনি অন্য বিষয় অবলম্বন করলেন অন্য একটা কুটকৌশল তিনি অবলম্বন করলেন প্রথমে তিনি ধর্মীয় বিয়ের একটা দয় দিয়েছেন যে ও হচ্ছে আমার ধর্মীয় সিস্টেমে আমার স্ত্রী সুতরাং যখন এটাও কোনো কাজ হলো না তখন তিনি পরে মানব মানবিকতার বিষয়গুলো বাহানা ধরেছেন যে এই মেয়েটা মাতৃহারা কন্যা সে কখনো আদর স্নেহ পাননি তো যদি সে আমার কাছে আসে এবং আমি যদি তাকে আমার কাছ থেকে সে সবচেয়ে ভালো স্নেহ মমতা সে পাবে তো এইসব বিষয়গুলো যখন কাজ হলো না তখন সে কী করল জমিদারের অসহায়ত্বর কথা সুযোগ করে সে জমিদারকে টাকা দিয়ে জমিদারি জমিদারি রক্ষা করার একটা প্রস্তাব দিয়েছেন তোমরা জানো যে হাতেমালি যখন তার জমিদারি হারানোর একটা সময় হয়ে যায় তখন সে টাকার জন্য খুব পাগল হয়ে যায় তখন এই যে জমিদারি যে অসহায়ত্ব ছিল এই অসহায়ত্বকে পুঁজি করে বহিপীড় তখন জমিদারি জমিদার যে হাতে মালিকে টাকার অফার দিয়েছেন এবং শর্ত ছিল একটাই যে তুমি তাহেরাকে আমার কাছে ফেরত দিবে তাহলে তোমাকে আমি প্রচুর টাকা দিব কিন্তু শেষ পর্যন্ত তার সকল চক্রান্ত সব একসময় ব্যর্থ হয়ে যায় কারণ তাহেরা এবং যে হাতেমালির ছেলে তার জমিদারের পুত্র হাসিম আলী ওরা দুজনে পালিয়ে যায় তখন আমরা দেখি যে তিনি বাস্তবতায় এই যে বাস্তব যে ঘটনা তিনি মেনে নিয়েছেন এতে তার একই সাথে তার বুদ্ধিমত্তা এবং বাস্তব জ্ঞানের পরিচয় আমরা পেয়েছি তো আমরা এই চরিত্র থেকে আমরা পেলাম যে আমাদের তৎকালীন মুসলিম সমাজে যে পীর পথা ছিল সেই পীর পথাদের পীরদের যে নির্লজ্জ এবং তাদের যে ধর্মীয় বিশ্বাসকে বুঝি করে যে ব্যবসা চালিয়েছেন সেই বিষয়টা আমরা স্পষ্ট একটা দিক নিদর্শন আমরা এখান থেকে এই নাটক থেকে বা এই বহিপীরের চরিত্র থেকে আমরা বুঝতে পারি এখন আমরা যে বিষয় যার নিয়ে আলোচনা করব সে হচ্ছে তাহেরা এই বহিপীড় নাটকে যাকে যাকে কেন্দ্র করে এই নাটকের ঘটনা প্রবাহ যে আবর্তিত হতে থাকে সে হচ্ছে এই নাটকের নায়িকা তাহেরা তো আমরা চলে আসি তাহেরা হচ্ছে মাতৃহারা তাহারা তার কুসংস্কার বাবা এবং সৎ তাকে বৃদ্ধ পীরের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন তো তাহারা তখন পালিয়ে গিয়ে শহরগামী যে বজরা মানে নৌকা সেই হাতে মারি নৌকায় সে আশ্রয় লাভ করে তো এক সময়ে যে কিন্তু এক সময়ে পীরের কাছে সে ধরা পড়ে যায় তো তাহারা ছিল অত্যন্ত অনমনীয় চরিত্র সে কিছুতেই পীরকে গ্রহণ করতে সে চায় না যখন সে জমিদারের অসহায়তার কথা জেনেছে তখন সে রাজি হয়েছে জমিদারকে জমিদারকে বাঁচানোর জন্য সে রাজি হয়েছে কিন্তু সে এখানে মানবিকতার একটা পরিচয় দিয়েছে তো একই সাথে আমরা তাকে খুব অনমনীয় চরিত্র এবং মানবিক চরিত্র হিসাবে তারা আমরা তাকে এই নাটকে দেখতে পাই সর্বশেষ সে নতুন জীবনের সন্ধানে তোমরা জানো যে হাসে মালির সাথে সে হাত ধরে সে অজানা উদ্দেশ্যে সে রওনা দিয়েছে এবং তাহেরাকে আমরা বিশ্বতকের শুরুতে নারীর অধিকার এবং জাগরণের প্রতীক হিসাবে আমরা তাকে এই নাটকে দেখতে পাই এবারে আমরা জানবো হচ্ছে হাসেমালি সম্পর্কে হাঁসেমালি হচ্ছে এই নাটকে জমিদারের পুত্র তো হাসেমালি হলো বহিপীরের বিপরীত চরিত্র বহিপীর যা বিশ্বাস করে তার বিপরীতভাবে চিন্তা করে হচ্ছে হাসেমালি সে শান্তভাবে কুট কূটকৌশলকে মোকাবেলা করেছে এবং মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক কারণ হচ্ছে সে যখন তাহেরার কাছ থেকে তাহেরার ব্যক্তিগত যে বিয়ের বিষয়টা যখন সে জানতে পারে তখন সে তাহেরাকে তার সাহায্য করার জন্য সে খুব ফেরেশান হয়ে যায় এবং তোমরা জানো যে এখানে হাশেম আলী হাশেম আলীকে নায়ক হিসাবে আর বহিপীড়কে খলনায়ক হিসাবে লেখক সেখানে নাট্যকার সেখানে উপস্থাপন করেছেন আর হাসেমালি সে বিয়ে পাশ করেছে এখন একটা ফ্রেশ সে বসাতে চায় সে ভাবে যে যখন সে যেহেতু লেখাপড়া করেছে তখন কিছু একটা করে সে করতে পারবে এই নিয়ে তার কোনো খুব বেশি চিন্তিত সে ছিল না সে অত্যন্ত যুক্তিবাদী এবং আধুনিক ও মানবিক অনুভূতির সম্পূর্ণ মানুষ ছিল বজরায় সে প্রথমে অচনা মেয়ে তাহেরার সমস্যার কথা শুনে তার প্রতি সহানুভূতি সম্পূর্ণ হয়ে সম্পূর্ণ হয়ে সে তো এরপরে মেয়েটি যখন আত্মহনন করতে গেলে সে তাকে রক্ষা করে এবং এক্ষেত্রে তার মায়ের যে সাবধান যে বাণী এবং বহিপীরের যে ভীতি প্রদর্শন বা পিতার যে করুণ মুখ কিছুতেই তাকে সেই সিদ্ধান্ত থেকে তাকে সরাতে পারেনি হাশেম আলী তাহেরাকে বাঁচাতে চেয়েছে এমনকি বিয়ে করে হলেও হাসেমালি সিদ্ধান্ত নিয়েছে সে যেভাবে হোক সে তাহেরাকে বাঁচাবে অবশেষে হাশেম আলি বৈষয়িক তার যে বিষয়বস্তু সব ত্যাগ করে মেয়েটিকে নিয়ে এক অনিশ্চিত অজানা উদ্দেশ্যে সে রওনা দিয়েছে তো তার এই পদক্ষেপকে বইপির নিজেই সঠিক সিদ্ধান্ত বলে অনুমোদন করেছেন এবং হাসেমালি ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক প্রতিবাদের প্রতীক চরিত্র মানে প্রতীক হিসাবে এই নাটকে তাকে উপস্থাপন করা হয়েছে মানে একদিকে বহিপীড় হচ্ছে কুসংস্কার এবং ধর্মীয় ব্যবসায়ী আর হাসেমালি হচ্ছে এই ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে একটা জোরালো মানে প্রতিবাদী একটা রূপ হিসাবে এই নাটকে তাকে উপস্থাপন করা হয় এরপর আমরা চলে আসো আমরা এখন জানবো হচ্ছে হাতেমালি সম্পর্কে এই হাতেমালি হচ্ছে একজন জমিদার সে ক্ষয়িষ্ণু জমিদার তার খাজনা বাকি পড়ায় পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে মানে ওই এলাকাতে তার যে খাজনা ছিল সে খাজনাগুলো বাকি পড়ার কারণে তার যে জমিদারি সেটা সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে তো জমিদারি রক্ষার জন্য শহরের বন্ধুদের কাছে কাছ থেকে সে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার শহরে যে বন্ধুগুলো ছিল তাদের কাছ থেকে সে কিছু টাকা কালেকশন করার জন্য সে রওনা দিয়েছে তো জমিদারি নিলামের কথা সবার কাছে তিনি গোপন রেখেছেন তিনি যে জমিদারি এই সিস্টেমটাকে নিলামে উঠেছে সে কথাটা তিনি কাউকে বলেননি তিনি এটা গোপন রেখেছেন তিনি চিকিৎসার অজুহাতে তিনি শহরে গিয়েছেন কিন্তু তিনি সেখান থেকে টাকা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন অবশেষে তিনি বহিপীরের কাছে কথাটা বললেন এবং বহিপীড় তাকে কঠিন একটা শর্ত দিলেন সে শর্তটা হচ্ছে যে টাকা ধারের বিনিময়ে বহিপীরের স্ত্রীকে তার হাতে তুলে দিতে হবে তো মেয়েটিও এতে রাজি হয়ে গেলেন যেভাব হোক জমিদারের যে জমিদারিত্ব সেটা রক্ষা করতে হবে কিন্তু অবশেষে যখন এই হাসি হাতেমালি তার ভুল বুঝতে পারলেন তখন তিনি নিজেই বেঁকে বসলেন জমিদার নিজেই এই টাকা দেওয়ার ব্যাপারে বা টাকা নেওয়ার ব্যাপারে বহিপীঠ থেকে তিনি এটা বেঁকে বসলেন এমন কাজকে তিনি নিজের কাছে নিজেকে কষাই বলে মনে করলেন যে এই এইরকম একটা মেয়েকে আমি টাকার বিনিময়ে একজন বৃত্তর কাছে বিক্রি করে দিব বা দিয়ে দিব তুলে দেব এটা সে নিজেকে খুব নির্লজ্জ এবং নিজেকে খুব কষাই মনে করতে থাকেন এবং ওনার যে মানবিক মূল্যবোধ সেটা জাগ্রত হয় তিনি টাকা নিতে অস্বীকৃতি জানান এবং এতে হাতেমালির যে উচ্চ নৈতিকতা বোধের একটা পরিচয় এই নাটকে ফুটে উঠেছে তো আশা করি তোমরা এই নাটকের যে চরিত্রগুলো বহিপীড় হাতেমালি বা হাসেমালি বা তাহেরা সম্পর্কে তোমরা মূল যে কথাগুলো ছিল সেটা জানতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম